সামনে শারদীয়া দুর্গাপূজা, চিন্ময়ী মাকে তাই মৃন্ময়ী রূপ দিতে ব্যস্ত তেলিয়াপুরা মৃৎশিল্পীরা। মূর্তিপাড়ায় চলছে তাই চরম ব্যস্ততা। মূর্তিপাড়ার হাল হাকিকাত নিয়ে প্রবীণ মৃৎশিল্পী ও বাবুল রুদ্রপাল জানিয়েছেন, পূজার সংখ্যা গতবারের তুলনায় এবার বেশি, তবে দক্ষ শ্রমিকের অভাবে চাহিদা মতো মূর্তি তিনি তৈরি করতে পারছেন না বলে জানান এই মৃৎশিল্পী। মূর্তি তৈরি করার আনুষঙ্গিক জিনিসপত্রের দাম বৃদ্ধির কারণে লাভের পরিমাণ আগের তুলনায় কিছুটা কমে গেছে বলে জানিয়েছেন এই মৃৎশিল্পী। তবে সবকিছুর পরেও মার মূর্তি তৈরিতে আগের মতোই নিষ্ঠার ভক্তি নিয়ে দেবী দুর্গার রূপ ফুটিয়ে তুলেছেন নিপুণ হাতে এই মৃৎশিল্পীরা। বিভিন্ন রকম সমস্যার কারণে আমি মূর্তি রাখতে পারি। কি কি সমস্যা? মেটেরিয়াল পাওয়া যায় না, মানে কারিগর তো নেই, লেবারের সমস্যা সবচেয়ে বড় সমস্যা। মাটি কোন কাজ করতে আসে নাকি? মাটি কোন জায়গাতে? মাটিটা অনেক জমি থেকে প্রায় 5-7 তলা থেকে মাটিটা তুলতে হয়, মাটির সমস্যা বিরাট। তো জমি থেকে মাটি পাওয়া যায় না। আপনি মূর্তি সাজ সরঞ্জামের ইয়ে কেমন, দাম কেমন? সাজ সরঞ্জামের দাম সব জিনিসের দামের সাথে সাথে সাজ সরঞ্জামের দাম বেড়ে গেছে, কিন্তু মূর্তির দাম সেই রকম ভাবে লেবারের দাম বেড়ে গেছে। লেবার আগে যদি ছিল 500, এখন হয়ে গেছে 600।